পুকুরে যেতে যাদের ক্ষেত আছে অন ইঞ্জিনিয়ার যেতে পারে না, সে এখনকার মনে করো অনেক ভার, দুই তিনজন লাগে ইঞ্জিনিয়ার যেতে, সেল ইঞ্জিন যাকে বলে। আচ্ছা, এখন এই এইগুলি আসার কারণে অনেকে অনেকের সুযোগ সুবিধা হয়েছে। একজন দৌড় মারলো, দৌড় মারাইলা পাইপ ফালাইলো পুকুরে, স্টার্ট দিল জেনারেটরের মতন পানি পেয়ে গেল। পানি উঠবে কেমন, এক ঘন্টা পানি উঠবে, পানি উঠবে আপনার 30,000 লিটার, 6.5 ঘোড়া। আর আপনি তো সবসময় বলেন যে ঘোড়া বলবেন সেগুলোই হবে, দেখাই দিবে, লেখাই আছে, আমার দরকার নেই, দেখা আছে, দেখেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। বন্ধুরা, আমরা ইতিপূর্বে দুটা ভিডিও দিয়েছি, একটা দিয়েছি জেট পাম্পের, একটা দিয়েছি সাবমার্সিবল পাম্পের, একটা দিয়েছি মাড পাম্পের। আপনারা যেগুলো দেখেন নাই দেখে নেবেন, ওগুলো আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমরা এসেছি অমি ভাইয়ের প্রতিষ্ঠান। অমি ভাই, আজকের ভিডিওতে কোনটা দেখাবেন? অনেকে রয়েছে প্রতিষ্ঠানের দরকার, বিভিন্ন প্রতিষ্ঠানের দরকার, বিভিন্ন বাড়ির বাসা বাড়িতে দরকার, বিভিন্ন জায়গায় দরকার হইতে পারে। ভাই জান, এগুলো কার ওয়াশ জেনারেটর নিতে চাইলে সরাসরি কিভাবে আসতে পারবে, সহজ ঠিকানা যদি বলতেন? গুলিস্তান নেমে, গুলিস্তান নেমে সে যদি রিক্সা করে আসে বলে মদিনাজ কমপ্লেক্সের একটু সামনে আসলে ইম্পেরিয়াল সুপার মার্কেট। আচ্ছা, আমার দোকানের নাম হলো এনএন এন্টারপ্রাইজ C8। আচ্ছা, ইম্পেরিয়াল সুপার মার্কেট গুলিস্তান এসে জাস্ট একটু অপর রোডে আসবেন, এসে মার্কেটের সামনে এসে দেখবেন আপনার মার্কেটটা, আর অথবা ফোন করবেন, ভাই রিসিভ করে নিয়ে আসবে। ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? ভাই প্রথমে শুরু করবো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প আবার লাল টাং কি আছে, সাদা টাং কি আছে, অনেকে আবার লাল টাং হুন্ডা ফুন্ডা। আচ্ছা আচ্ছা, রবিন কোম্পানি, রবিন কমলা কালার রবিন, আপনি যদি গুগলে সার্চ দেন ওটা আপনি দিতে পারেন, দিয়ে দিন, ঠিক আছে। এটা কি কোম্পানি হবে ভাই? রবিন কোম্পানি, রবিন নেটার চায়না গ্যাসোলিন পাম্প, রবিন রবিন নেটার চায়না মাল। এটা সম্পর্কে বলেন কেমন কি, এটার দাম পড়বে ওইটা তিনের দাম, দাম পরে শুনি আগে মানে কোয়ালিটি সম্পর্কে বলেন। এটা কোয়ালিটি হলো আপনার হলো যাদের পুকুরে যেতে যাদের ক্ষেত আছে অন ইঞ্জিনিয়ার যেতে পারে না, সে এখনকার মনে করো অনেক ভার, দুই তিনজন লাগে ইঞ্জিনিয়ার যেতে, সেল ইঞ্জিন যাকে বলে। আচ্ছা, এখন এই এইগুলি আসার কারণে অনেকে অনেকের সুযোগ সুবিধা হয়েছে। একজন দৌড় মারলো, দৌড় মারাইলা পাইপ ফালাইলো পুকুরে, স্টার্ট দিল জেনারেটরের মতন পানি পেয়ে গেল। ও আচ্ছা, অর্থাৎ এটা কি, এটা এটা পাইপ তাই না ভাই? এটা পাইপের মধ্যে নিপিল থাকে, এর মধ্যে একটা নিপিল, একটা নিপিল, একটা নিপিল থাকে। নিপিলটার কাজ হলো নিপিলে লাগানোর পর ক্লাম্প থাকে, পাইপ দিয়ে ঢুকায় ক্লাম্প লাগাই দিবে, আগে চেক বল থাকে, চেক বল ফেলে পুকুরে পাইপ সহ ধরে যেটা শক্ত পাইপ, আর ফেলে যে পাইপটা আছে। আচ্ছা আচ্ছা, ওই পাইপটা, আর এখানে লোতা পাইপ লাগে, কাপড়ের পাইপ লাগাও, প্লাস্টিকের পাইপ লাগাও, এই ধরনের পাইপ লাগালে, এই ধরনের পাইপ লাগালে চলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ এটার কাজ, পেট্রোল পাম্পের কাজ মনে করেন আপনাদের চরে জমি রয়েছে, চরে জমি রয়েছে, ওখানে যদি কোনো ভাই লাগানো থাকে, সাবমার্সিবল থাকে, ওটা সাবমার্সিবল থাকলেও হবে না, 4 ইঞ্চি বোরিং থাকলেও হবে না, কারণ সাবমার্সিবল এরা এরা ক্ষমতা 23 ফুট। তেইশ ফুট ক্ষমতা, চার চার নেন, তিন তিন নেন, দুই দুই নেন, সব ক্ষমতা ভাই একই, বড় নিয়ে মধ্যে ক্ষমতা বেশি তা না, ক্ষমতা কম সবই একই, 23 ফুট। আচ্ছা, পুকুরের জন্য সবচেয়ে বেস্ট, অর্থাৎ পুকুরের পানি আছে ওই পানিটা নিবে, জমা পানি, জমা পানি এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারবে, খেতা পানি দিবে, ওইটা হলো একদম বেস্ট। আচ্ছা, এছাড়া আর কোনো জায়গায় কোনো বেস্ট নাই মনে করি। আচ্ছা, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প যদি পেট্রোলে চলবে তাই না ভাই? পেট্রোলে চলবে, এক লিটার পেট্রোলে কত রুক চাইবে? এক ঘন্টা ভাই, অনেকে দুই ঘন্টা তিন ঘন্টা বলে, এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা ভাই, মিথ্যা কথা বলার কোনো দরকার নাই, কারণ আমরা সত্য কথা বলি, সত্য কথা বিক্রি করি, সত্য কথা বলবো, নিনানি মানানে নাই, কথা হিসাব। আচ্ছা, এটা এই জায়গায় স্টিকার লাগাই দিও, লাগাই বলো ভাই আছে লাল টাঙ্গি হুন্ডা,
লালটাঙ্গি হুন্ডাই এগুলি ভাই মিশা কথা ভাই এগুলি ভাই এগুলি হয় না ভাই ভাই এটা মেশিনটা এক ঘন্টায় পানি দিবে এক লিটার তেল খাবে এক লিটার তেল খাবে পানি কেমন হবে এবারে তো এগুলি স্পেয়ার পার্টস আসছে স্পেয়ার পার্টস পাওয়া যায় যদি স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যায় সবকিছু পাওয়া যাবে পাওয়া যায় আর আপনার অনুরোধ আপনার এখানে পানি 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 ঢেলে তারপর পানি চালাবেন মানে এখানে পানি দিতে হবে পানি দিতে হবে মোটর দেওয়ার পরে মোটর মতো আর কি কাজ করবে আর এখানে তেল দিতে হবে তাই তো ভাই আর এখানে মোবিল আছে তেল মোবিল আছে ফোর স্টপ এটা ফোর স্টপ এখানে 1.5 ইঞ্চিও আছে 2 ইঞ্চিও আছে 3 ইঞ্চিও আছে 4 ইঞ্চিও আছে আচ্ছা আচ্ছা ভাই এত মাল তো দেখা সম্ভব না ভাই এগুলো কেমন মানে মানে পানি উঠবে কেমন এক ঘন্টা পানি উঠবে এটা মাপন করেন পানি উঠবে আপনার 30,000 লিটার এক ঘন্টা লেখা আছে কিন্তু আমি বলি হলো 20,000 থেকে 25,000 25,000 লিটার উঠবে তিন দিয়া আচ্ছা আচ্ছা আর দুই দিয়ে উঠবে হলো আপনার হলো 20,000 লিটার দিয়া কেমন দাম নিছেন ভাই এটা এটা বর্তমান দাম আছে আপনার 11,500 টাকা 11,500 টাকা আচ্ছা তিন মানে তিন কি এটা 3 ইঞ্চি বা 3 ইঞ্চি 3 ইঞ্চি বা 3 ইঞ্চি আচ্ছা তারপর এটা কেমন হবে এটার দাম হলো আপনার হলো আপনি তো সবসময় বলেন যে ঘোড়া বলবেন সে ঘোড়াই হবে দেখা দিবে লেখাই আছে আমার দরকার নেই 7.5 HP আচ্ছা আর এটা রয়েছে এটা লেখা রয়েছে না ভাই জি জি লেখা রয়েছে যা লেখা তাই হবে তাই তো 6.5 HP ওকে এখানে লেখা আছে ভাই হেড মিটার লেখা গেছে 7 মিটার নিচের হেড আপনার 7 ফিট আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম ফ্লো 30 মিটার মিটার তারপরে হলো ইনপুট আউটপুট হলো 80 mm আমি 80 mm আচ্যা আচ্ছা আর মডেল দেখেন CMH-13 আমি এটা লাল ট্যাঙ্কে দিতে পারবো লাল ট্যাঙ্কের দাম পড়বো 12,500 টাকা আর আর কি আছে ভাই পেট্রোল পাম্প আরো আছে বর্তমান বিদ্যুতের অনেক সমস্যা ভাই শুরু হয়েছে কয় টাকা থেকে জেনারেটর ভাই জেনারেটর শুরু হয়েছে কয় টাকা থেকে এই ডিজাইনটা সবাই কিন্তু বলেন এটা জেনারেটর আপনার হলো এই 450 ওয়াট থেকে শুরু করে 450 ওয়াট 550 ওয়াট থেকে শুরু করে আপনাদের 4 2 স্ট্রোক টু স্ট্রোক যেটা আছে ওইটা আপনার দাম পড়বে হলো বর্তমান এটা আছে আপনার হলো 8,500 টাকা মেবি 8,500-9,500 টাকা মনে হবে জেনারেটরের দাম আমি 2 কিলো 3 কিলো দাম বলতেছি 2 কিলো 3 কিলো দাম পড়বে 4 কিলো 5.5 কিলো হয় এই যে টাইগার ব্যাম্প এখানে খোদাই করে লেখা আছে টাইগার টাইগার আচ্ছা টাইগার লেখা রয়েছে ঠিক আছে এটা সম্পর্কে বলেন এই মেশিনটা সম্পর্কে কিছু বলেন এটা হলো 3 কিলো 3,000 ওয়াট 3,000 ওয়াট পাবে না 2700 ওয়াট পাবে এটার দাম পড়বে হলো আপনার হলো সেলফ এটা হলো আপনার হলো পেট্রোলে চলবে নাকি জি পেট্রোলে চলবে ঘন্টা লিটার ঘন্টা 1 লিটার চলবে3,000 ওয়াট রয়েছে কিন্তু আপনি 2700 পাবেন আর 2700 তো অনেক কিছু ব্যবহার করতে পারবেন 10টা ফ্যান লাইট সব ব্যবহার করতে পারবেন আচ্ছা নতুন যারা রয়েছে কিভাবে ব্যবহার করবে এগুলোকে আপনারা শিখাই দিবেন তার কি সব ইস্টা কিনতে হবে সবকিছু তার লাগে আপনার মেইন সুইচটা বন্ধ করে ওই একই তার লাগবে তার একই তারই হবে তার লাগাই দিয়ে একটা প্লাক আছে প্লাকটা লাগাই দিয়ে আপনার আচ্ছা হুন্ডা বলতে কোন জেনারেটর আছে না ভাই হুন্ডা বলে জেনারেটর নাই
স্টিকার লাগালে হুন্ডা হয়ে যাবে। আচ্ছা আপনার কাছে জেনারেটর একটা দেখেন আর কি আছে ভাই? আর জেনারেটর এখন বর্তমানে নাই আমার কাছে, এত মাল আমার ডিসপ্লে করা সম্ভব না। আপনি তবে কেউ যদি চায় কম দামে আরো বেশি দামে বিভিন্ন ধরনের জেনারেটর নাম বলে আমাকে দিতে পারবে? ওটা কেন বলবো আমি, কেন বলবো জেনারেটরকে বললে উনাকে সরাসরি শোরুমে নিয়ে যাবো। আচ্ছা ভাই, আমাদের অনেকে রয়েছে কার ওয়াশ করতে চায়, অনেকে তো মানে গাড়ি রয়েছে বর্তমানে সবাই নিতে চায় পার্সোনালি। বৃষ্টি বাদ দিন আসতে চায় কিন্তু কার ওয়াশ লাগবেই। আচ্ছা আচ্ছা, যে ধরে ক্যাটাগরি কিন্তু বিউটিফুল না ভাই, হাই প্রেসার ওয়াশার কি কি থাকবে আপনাদের কার ওয়াশের ভিতরে? কি কি থাকবে? এর মধ্যে থাকবে হলো হাইড্রোলিক থাকবে, হাইড্রোলিক পাইপ থাকবে 22 ফিট, হাইড্রোলিক পাইপ থাকবে, পাইপ 22 ফিট। আচ্ছা, তাহলে গান থাকবে, স্টিক থাকবে, শ্যাম্পু বোতল থাকবে, আর হলো আপনার হলো চেক বাল থাকবে, আর হলো আপনার হলো আপনার ইয়ে সেকশন পাইপ থাকবে, সেকশন পাইপ থাকবে। ঠিক আছে, কেউ যদি ব্যবসা করতে চায় সেটাও নিতে পারবে। আবার যদি সিস্টেম আছে সাড়ে আপনার হলো আড়াই ঘোড়া থেকে আড়াই ঘোড়া, তারপর তিন ঘোড়া, তারপর চার ঘোড়া, সাড়ে পাঁচ ঘোড়া, 440। আচ্ছা, এগুলো রয়েছে 440, সাড়ে সাত ঘোড়া, দশ ঘোড়া, পনেরো ঘোড়ার মতো আছে, আমি দিতে পারবো, কোনো সমস্যা। আচ্ছা, আপনার পার্সোনাল যেটা রয়েছে এটার সাথে কি কি থাকবে? এটার সাথে বলো। আপনার গান থাকবে, গান করবে, এই রকম গান থাকবে, এবং ছোট ছোট গান থাকবে, এটা বড় গান থাকবে, ছোট গান থাকবে, ছোট গান থাকবে, হাইড্রোলিক পাইপ থাকবে 22 ফিট, হাইড্রোলিক পাইপ 22 ফিট। আচ্ছা, থাকবে তারপরে শ্যাম্পুর বোতল থাকবে, ছোট শ্যাম্পুর বোতল থাকবে, ছোট একটা শ্যাম্পুর বোতল থাকবে, মানে এক কম্বো প্যাকেজের ভিতরে। আপনি কি শ্যাম্পু বিক্রি করেন কিনা আলাদা ভাবে? কেউ যদি শ্যাম্পু নিতে চায়, শ্যাম্পু এক লিটারও আছে আমার কাছে, এই এক লিটার শ্যাম্পু এখানে। ও আচ্ছা, এক লিটার শ্যাম্পু আছে, যারা ছোট ছোট করে, এক লিটার শ্যাম্পু আছে, ইনভেস্ট করে মাত্র সাত হাজার পাঁচশো টাকা। একটা কম দামি আছে যেটা অ্যালুমিনিয়াম তারের, ওটা 7500 টাকা। অর্থাৎ আসলে ব্যবসা করার উদ্দেশ্য থাকলে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন, যে এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক সুযোগ রয়েছে। তারপর আর কার ওয়াশ কি আরো দামি গুলো একটু বলেন। বড় একটা কার ওয়াশ আছে, তিন ঘোড়া আর অ্যাপোলো ব্র্যান্ডের কার ওয়াশ আছে আমার কাছে, তিন ঘোড়া। আচ্ছা, এটা আপনি দেখেন 2.2 কিলোওয়াট, তারপরে 180 বার, 1800 PSI, 180 বার, 180 বার মানে 150 কেজি ওয়েট আপনার দিবে, স্পিড দিবে। আচ্ছা আচ্ছা, মডেল দেখেন, মডেলটা দেওয়া রয়েছে 2.5। এটা কেমন দাম ভাই? এটা দাম হলো আপনার 38,000 টাকা। এর সাথে থাকবে সবকিছু, থাকবে A to Z খালি শ্যাম্পু বোতল ছাড়া সব পাবে। এটা দিকে ব্যবসা করা যাবে ইনশাআল্লাহ, ভালো প্রোফাইল মানে প্রফেশনাল হবে, প্রফেশনাল খুব ভালো হবে, আমি প্রফেশনাল ভাবে কাজ করতে পারবে। কিন্তু ডেলি আমার কাছে 25টা 30টা হুন্ডা দিতে পারবে, দিতে পারবে না দিয়ে। আচ্ছা, আর বেশি দিতে পারবে, আমি কমে বলতেছি। পাঁচশো ভাই আর কি রয়েছে? আছে আড়াই ঘোড়া, আড়াই ঘোড়া, এটা আড়াই ঘোড়া না ভাই, অ্যাপোলো ভাই, এই আড়াই ঘোড়া, এটা আড়াই ঘোড়া, এটা কিন্তু সেম জিনিস পাবে, গান, তারপরে হাইড্রোলিক পাইপ, এটা কিন্তু আর ক্যারি করা সহজ। হ্যাঁ জি, ওটা চাকা আছে, সবকিছু চাকা আছে। আচ্ছা, অ্যাপল কিটা দেখা যায় না ভাই? হ্যাঁ, এটা এটা ছোট মডেল, এই যে এই যে এটা ছোট মডেল। ও আচ্ছা, এটা হলো আপনার আরেক পদ, আরেক আরেক রকমের, এটার গানটা আবার খুব সুন্দর গান, এটা গানটা আমি আপনাকে দেখাই দিই। যে দামটা বলা হচ্ছে ভাই, ঢাকা হুন্ডা লাগায় তিন ঘোড়া বানায়, অনেকে বান। আমি আসলে সেদিনই বলি ভাই, আপনাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করলে আমার প্যাকেটে গায়ে লেখা থাকবে অ্যাপোলো, এখানে লেখা থাকবে অ্যাপোলো, কোনো চিরা বেরা নাই, অনেকে উঠে উড়ায় নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এটার দাম পড়বে 26,000 টাকা, 26,000 টাকা ইউটিউবের কমপ্লিট। আর এই যে বোতলের দাম, বোতল শ্যাম্পুর দাম আপনার 1,000 টাকা, 1,000 টাকা বোতল পাবেন। আর 5 লিটারের শ্যাম্পু পাবে আপনার হলো 600 টাকা, 5 লিটারের শ্যাম্পু 600 টাকা, 600 টাকা। আর এটার দাম পড়বে হলো 180 টাকা, 180 টাকা। আমি আপনার একটু দেখে একটু দেখে রবিল ভাই, এই দেখেন ভাই, আপনি বাস্তবে একই প্রোডাক্ট পাবেন। কি করে ভাই, স্টিকার উঠে ফেলায়, এই স্টিকার উঠে ফেলায় আর কি বুঝে না, অনেক অবশ্য লাগা আছে, হুন্ডা মাল হয়ে গেছে, কি বলবো। আচ্ছা, যাই হোক ভাই, যান আসলে আমি একটাই বলতে চাচ্ছি, অনেকেই রয়েছে ধারণা নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে ধারণাটা পাবে। আশা করি ভালো একটা সার্ভিস দেবেন আমার দর্শকদেরকে।
আপনি তো সবসময় আপনি নিজেই বলেন যে আমি দাম একটু বেশি হলে ভালো প্রোডাক্ট দেবো। আমার দাম বেশি হবে ভাই, আমি দাম কম বেচতে পারবো না, কারণ আমি ঘোড়া চেঞ্জ কিছুই করবো না, সোজা হিসাব। আচ্ছা, যা সাইবা সাই করবেন দেখবেন। আপনি তিন গোড়া মালা দেখাবো আপনাকে, এটা এটা আড়াই গোড়া দেখাবো, এটা চার গোড়া দেখাবো। এই তিনটা হবে 220, সাড়ে পাঁচ গোড়া তো 440 হয়, তিন পেস লাইন। ঠিক আছে, অনেকে এটা এটা হয়ে থাকে, দর্শক কম্পেয়ার করে ভালো দাম বেশি, অনেকে গুড়াটা চেঞ্জ করে দামটা কমায় বিক্রি করে। আমি আরেকটা বলতে চাচ্ছি ভাই, যারা দেখে শুনে বুঝেনি, আমার তো এমন কোনো কথা নাই ভাই, যারা মনে করেন দেখবেন যাচাই করবেন, দশটা দোকান দেখা, যদি মনে হয় না আমি বেশি বলতে চাইছি, আমাকে যে বলেন ভাই এই মালি তো আপনি আমার বেশি চাইছেন, তখন আমি যদি পারি কিছু কমায় দিব। কিন্তু আপনি আগে দেখবেন, আমি যে আপনাকে সেম মাল দিলাম, ওকে ভাই বুঝা পাইছি হুন্ডা তিন ঘোড়া, আরে ভাই তুমি মালটা দেখো না, মালটা দেখো, তোমার চোখ তন্দ না, সেম মাল। এই একটা কথা আমার ভিউয়ার্সদের, আর অলওয়েজ আমি সবাই বলতেছি ভাই আমার ভিডিওটা ভাই ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন, বেশি করে শেয়ার করেন ভাই, এবং ভিডিও আরেকজন দেখার জন্য সুবিধা দেখার জন্য সুযোগ করে দিবেন। আর আরেকটা কথা বলছে, আমাদের সপ্তাহে বন্ধ থাকে একদিন শুক্রবার, আমার ভিউয়ার্সদের শুক্রবারে ফোন দিল ভাই, আপনি ফোন দিবেন কিন্তু আসতে বলবেন না ভাই, শুক্রবার আসা সম্ভব না ভাই, কারণ পুরো মার্কেটটা বন্ধ থাকে ভাই, আমার জন্য দোকান খুলবে না। ইয়েস, আপনারা শুক্রবার অন্য বাকি ছয় দিন যোগাযোগ করতে পারবেন। দোকান সবগুলো থেকে এখন আমাদের সরকার বলেছে আটটার মধ্যে মার্কেট বন্ধ করে দিতে, কারণ যে হারে বিদ্যুৎ যাচ্ছে সেই ক্ষেত্রে আটটার মধ্যে আমাদের মার্কেট বন্ধ ক্লোজ করে দিতে হবে ভাই। অর্থাৎ আপনারা সকাল আটটা থেকে করবো, আসবো না থাকবো, থাকবো না কেন থাকবো, কিন্তু আমাকে দুই টাকা দুই ঘন্টা আগে ফোন দিয়ে দিতে হবে যে ভাই আমি আসতেছি, একটু থাকার অপেক্ষা করেন, সেক্ষেত্রে থাকা যায়। আমি গাড়ি দুইটা গেলাম, এই ভদ্রলোক বুধবার দিন ফোন দিছে ভাই আমি আসতেছি। আমি নিজেই ভাইকে বলছিলাম ভাই প্রথম ভিডিওটা অফার টফার দেন, যার কোন অফার দিয়েছিল ভাই, দেখেন এখন কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল ভালো প্রোডাক্ট পাবেন, আসবেন ভালো, তারপরে লেবার ভাড়া নিচ্ছে না, এখান থেকে ট্রান্সপোর্ট লেবারটা নিয়ে যায় 100 টাকা, এগুলো তো আপনাদের অনেক ভারী ভারী জিনিস ভাই, লেবার নিয়ে যায় 100 টাকা লাগে, 100 টাকা লাগে, আমি কাস্টমারদের চাচ্ছি ইনশাআল্লাহ, আমি ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমার দর্শকদের ভালো সার্ভিস দিবেন, ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম।